নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 11:30 বেনাপুল সীমান্তে তাকে বিজিবির কাছে তুলে দেয় বিএসএফ। হস্তান্তরের পরপরই তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। বেনাপুল প্রতিনিধি মহসিন মিলনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল আহসান। নূর হোসেনকে বাংলাদেশের কাছে তুলে দেওয়া হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার বিকেলেই। এরপর থেকে সবার দৃষ্টি বেনাপোল সীমান্তে। পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে বেনাপোল সীমান্তে নিয়ে আসা হয়। রাত 11:30 নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির কাছ থেকে তাকে বুঝে নেয় নারায়ণগঞ্জ পুলিশের একটি প্রতিনিধি দল। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণ করে খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন। লোমহর্ষক সেই ঘটনার পর থেকেই তিনি ছিলেন পলাতক। তবে গোড়া থেকেই প্রচার ছিল কলকাতায় আত্মগোপনে আছেন নূর হোসেন। পরে গত বছরের 14 জুন কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের পাশের এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 18 আগস্ট নূর হোসেন সহ তার সঙ্গে গ্রেফতার হওয়া আরও দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয় পশ্চিমবঙ্গের একটি আদালতে। একই সময় বাংলাদেশ সরকার নূর হোসেনকে দেশে ফেরত পাঠাতে অনুরোধ করে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের সেই অনুরোধে সাড়া দিয়ে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে। এরপর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান অভিযুক্ত নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেয় পুলিশ প্রশাসনকে। বুধবার উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার পরদিনেই বাংলাদেশ সরকারের অনুরোধে নূর হোসেনকে ফেরত দিল ভারত। ইমরুল আহসান, এনটিভি নিউজ ডেস্ক।